কেতুমি বৎস ধরিয়া মৎস্য, অকুল কুঞ্জে লহিয়াছ গঞ্জে, বজনায় তুমি মনা। ওর নামে কি দুদু? 18+ নাম তো। কি দেখে তোমার নামটা রাখলো আঙ্কেল আন্টি? দেখেন, এই নাম নিয়ে বাজে কথা কবেন না। আমি কলাম ওরে, কিন্তু একটু বেশি কথা কবে, বেশি কথা কবে না, ও বেশি কথা কবে। চিনছস তুই আমারে? চিনি। কেডা আমি ক? সোনা। তার নাম হলো সোনা। এ ও ফারুকটা বাদ দিলে কে? তা বাদ দেবো কিরম করে, নাম শুনে তো আমার কান্দে উঠে গেছে। যাও গা, আপনার নামটাও কিন্তু খুব সুন্দর, সোনা। বেশি কথা কয়, বাদ দে। এটা মিলালে দিবি, যেমনে দিছি এমনি গিয়া মিলাই দিবি। 19-20 যদি করছস না তাহলে কি দইরা জাগা। Rickshaw, these rickshaw are run by battery which is charged by the electricity. She was confident that she was able to drive the auto rickshaw. কি ব্যাপার স্যার, আপনি এরকম মোচড়াচ্ছেন কেন? কোন মোচড়াচ্ছি? কোন মোচড়ালাম? আমি তো এই যে সুদায় বসে আছি। এই যে আমি দেখলাম, আসলে একটু বেগ পেয়ে গেছে তো তাই একটু মোচড় দিয়ে উঠেছে আর কি। তো আপনি বসে আছেন কেন যান না? অত মেলা দূর যেতে হবে, অত শক্তি গায়ে নেই, পারবো না। মানে কি আপনার রুমেই তো ওয়াশরুম? না না, আমি তো নিচে গার্ডের ঘরটা যাই। এই ঘরে যেটা রয়েছে তা সিংহাসনের মতো তো উচ্চাসন হয় না, আমি যাতে পারি না। পা দিয়ে বসতে গেছি তা ফুসুত করে ভিসলায় যাচ্ছি বারবার। আপনি কি যাবেন? আমরা খুব বিরক্ত। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাই। পেয়ে গেছে, কি আর করা, ভিড় হয়ে আসি যাই। শোনা, তোমার সাথে কথা আছে আমার। হ্যালো, কি রে, চিঠি দিছস? হ্যাঁ দিছি। কি কইছে? বলেছে নিজ মুখে উত্তর দিয়ে দেবে। নে সত্যি দিছস? হ্যাঁ, মিথ্যা করার কি টাইম আছে? নে ঠিক আছে ঠিক আছে, রাখি। দেবে দেবে, তোমারই দেবে উত্তর, তোমারে দিয়ে দেবে। নে চিন্তা নাই, শোনা, ভালো থেকো তুমি, আমিও ভালো থাকতে পারবো। তাহলে আমার উত্তরটা কিসের উত্তর? ওই যে তোমাদের মিল্ক মিয়ার কাছে, ওই যে। আচ্ছা, তাহলে দুদু মিয়া সোনা ফারুকে আমার পিছে লাগাইছে, একটু শিওর হওয়া দরকার। আচ্ছা সোনা, বলো না ব্যাপারটা কি? ভালোবাসা? বুঝছি, তাহলে ব্যাপারটা এই, তোমার জন্য একটা লাভ কিনে আছে। আচ্ছা শোনা, যাই যাই। এক বড় না দুই বড়, সোনা ভাইয়ের মন বড়। এক বড় না দুই বড়, সোনা ভাইয়ের মন বড়। এক বড় না দুই বড়, সোনা ভাইয়ের মন বড়। এক বড় না দুই বড়, সোনা ভাইয়ের মন বড়। এক বড় না দুই বড়, সোনা ভাইয়ের।
দুধু কোথায়? কি দিন দুপুরে সব কি? হ্যাঁ আরে দুধু 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 মিয়া, দুধু মিয়া কই? এটা আমি জিজ্ঞেস করলাম। কি একটা নাম, অসভ্য একটা নাম, বিব্রতকর পরিস্থিতিতে ফেলায়। এসব কোনো নাম মানুষের? ওরে সোনা পাখি, কারো নাম নিয়ে এভাবে কথা বলতে হয় না। অন্য মায়ের ফলরে যেসব ইন দেখো, ইন আরো নড়া দিবে। সোনা পাখি মারে তো এসি। আইয়ে একটু ট্রান্সলেশন করে দাও না প্লিজ। অন্য মেয়েদেরকে যেসব বলে তুমি প্রেম করো না, মোবাইলে হ্যালো জান পাখি সোনা পাখি এসব এগুলো আমাকে ডাকিও না, বুঝতে পারো না? এগুলো করি নাকি? ধ্যাত ধ্যাত, ফোন রেখে গেছো। ও মনে থাকবে না তো, মাথায় তো অন্য মেয়ে ঘুরে যাও। স্যার 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 একটু একটু বোঝার চেষ্টা করুন স্যার। এই কাজটা যখন হয়েছিল তখন স্যার আমি ছুটিতে ছিলাম, আর এখন এত বড় একটা প্রজেক্ট আমার একার পক্ষে। বুঝলা, যত চাপ সব আমাকেই দিতে পারে, এই অফিসে আর কেউ নাই, আমি ছাড়া চাপ দেওয়ার মতো আর কেউ নাই, বুঝছো? একটা কাজ করো, এই ফাইলটা নিয়ে বসে রুমে যাও, যাও। দাদা থাক, আমি যাই দেখি ম্যানেজ করতে পারি। আমি তোমাকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। বসের সামনে মিটিং এ মিটিং এ মিটিং এ হ্যাঁ মিটিং মিটিং না ডেটিং। তুই হত্তবার সাহস, তুই আর ফোন নদরি রে মিটিং করত দে না সে। তুই আজ করো তাই তোর, আজ তুই করত থাকি বি, নইলে আই বার যাই কই বিয়া তো ফড়িয়ার। কে ফোন দিয়েছিল বউ? মনে ঝাড়ি মারলো? ঝাড়িটা মানে ওই বাসার কাজের মেয়ের সাথে একটু চিল্লাচিল্লি করছে তো, এটা আমাকে বললো। আজকালকার মেয়েরাও না স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে জানে না। আচ্ছা যাও, কাজ শেষ করো। শোনো, আজকে কাজ শেষ না করে বাসায় যেতে পারবে না স্যার। আজকে একটু ওই আর্লি বাসায় যাওয়ার দরকার ছিল বউ। আরে বললাম না, কাজ শেষ না করে বাসায় যেতে পারবে না, যাও টেবিলে যাও। কোথায় যে থাকে? স্যার জি স্যার। হ্যালো বউ। আরে বউ না বউ না, বস বস। স্যার স্যার স্যার, আপনাকে না স্যার, আপনাকে না স্যার। এই এই তুই বাসায় আসিস না কেন? হ্যাঁ তোর কম্পিউটারে পাসওয়ার্ড দেয়া কেন? হন মায়ের রঙে প্রেম করার তো তুই। আরে আমি অফিসে অফিসে অফিস থেকে এখনো বের হতে পারিনি, এখানে কোনো প্রেম প্রেম নাই, অফিসে কাজ করছি, কাজের অনেক চাপ। এই অফিসের মধ্যে প্রেম খোঁজো কেন? আমার কবিতাময় চিঠি দিয়া তোমার ভাবি পটে গেছে। নো প্রবলেম নো প্রবলেম, বিয়ে শাদী হয়ে যাবে, চিঠিটা দে। আজকের কামটা কই দাও। লাভ লেটার লাভ। আমি পারতাম না। তোর বাড়ি কই? চুয়াডাঙ্গা। এ ভাই একটু জোরে কথা বলেন, কিছু শোনা যাচ্ছে না। আরে বয়রা,
হ্যাঁ জোরেই কথা কইতেছে কিন্তু তোর কানে তো শোনা যায় না রে। শালা তবুও দুইটা।